কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? আপনি বিয়ে করলে আপনি রয়্যাল রিসিপ্ট আসবেন কেন? সোনাগা রয়্যাল রিসিপ্টে কেন আসবেন? প্রমাণ আছে। আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন, কত বছর ধরে বিয়ে করছেন? 2 বছর হয়েছে। 2 বছর ধরে? তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসিপ্টে কেন আসলেন? সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিসিপ্টে আসলেন? না, আপনি আপনি বেরোলে তো অন্য জায়গায় বেরোতে পারেন। আপনি তো এখানে রুম নিয়ে থাকতেছেন। আপনার 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 নামটা বলেন, আপনার পুরো নামটা বলেন। আপনার আপনার পুরো নামটা কি? আপনি আকাম করবেন আর আপনি আমাদের মিডিয়ার কাছে আপনি বলবেন না, ইম্পসিবল ইম্পসিবল। আপনারা তো এমনই কসম খান। আপনারা যদি প্রশ্ন করতে চান করেন, আমি উত্তর দেবো। ঠিক আছে হরিদ ভাই, আপনি কখন আসছেন? আপনি আসছেন কখন এখানে? আমি আসছি দুপুরে। দুপুরে আপনি কোথায় আসছিলেন মূলত? এখানে মানে এই হোটেলে? আমরা এখানে সোনারগাঁও যেতে বেড়াতে আসছিলাম। সোনারগাঁও বেড়াতে আসছেন? হ্যাঁ, আমি আসছি। সোনারগাঁও কেউ জানে? ওলাম এখন জানে কেউ? না, আমি তো আলেম আলামাদের কাছ থেকে দেখা করে আসিনি। সব যেখানে যায় মানুষজন ভিড় করে, এই জন্য আমি আলাদা করে আসছি। আপনি এই দেশের এই পরিস্থিতির মধ্যে আপনি এখানে কেন? করোনা পরিস্থিতি? হ্যাঁ, আপনি করোনা আছে, আমাদের তো কোথাও আপনি কেউ জানে না। আপনি সেকেন্ড বিয়ে করছেন, আপনি রয়্যাল রিসর্ট আসছেন কেন? আপনি বাসায় থাকবেন, ওয়াইফ নিয়ে আপনি ঘুরতে আসছেন, এটা কারণ কি? পরিস্থিতি ছিল যে আপনি এখন ভুলে মস্তি করতে যাবেন।
আপনি দেশ অশান্তি তৈরি করে আপনি